থিমটা হচ্ছে দুই কুমারের হাতে তুলে দিতে, এরা থিমটা করছে যে কুমারদের পরিবেশ কীরকম হয়। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্যান্ডেলের জিনিসপত্রগুলো সব রয়েছে। আর এখানটায় দেখো পুরোনো দিনের জানালা দরজা ইনস্টল করা হয়েছে। এই যে বাসের ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই দেখো উপরে কিন্তু বসানো হচ্ছে। রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছো কোথায় এসেছি আজকে। আর দুর্গাপূজা মানেই কিন্তু কুমোরতুলিকে বাদ দিলে একদমই চলবে না, তাই আজকে চলে এসেছি কুমোরতুলিতে। সামনেই দেখো কুমোরতুলি সর্বজনীন দুর্গোৎসবের যে প্যান্ডেল তৈরি হচ্ছে। প্রত্যেক বছরই কুমোরতুলি সর্বজনীনে ভালো ভালো প্যান্ডেল হয়, আর এখানকার দুর্গা প্রতিমাটা খুব সুন্দর হয়। এবছরও নতুন কিছু চমক রয়েছে নিশ্চয়ই, তো তোমাদেরকে সব কিছুই জানাবো। তার আগে চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে কী করছো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। সামনেই দেখো কুমোরতুলি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলটা ঢেকে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে এখন, মানে বাঁশের কাজগুলো হয়তো হয়ে গেছে। এই রাস্তা দিয়ে এসে প্যান্ডেলে কিন্তু এন্ট্রি এটাই হয়, এখন বন্ধ আছে কাজ চলছে বলে। প্যান্ডেলের সামনে দেখো বাটাম প্লাইয়ের কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা আছে। সামনের এন্ট্রিটা বন্ধ আছে এখন, তাই পেছন দিয়ে ঢুকতে হবে প্যান্ডেলের। প্যান্ডেলের এই পেছনটাতে প্যান্ডেল তৈরির জিনিসপত্রগুলো রাখা হয়েছে। ওই দেখো একটা ঘর আছে, ওর মধ্যে কিন্তু জিনিসপত্রগুলো রয়েছে। এখানে দেখো কিছু বাঁশ ছোটো ছোটো করে কেটে রাখা আছে। আর এখানের এই বাঁশগুলো দেখো, এগুলো কিন্তু চির, মানে বাঁশগুলো যে ফালি ফালি করা হয়েছে। এই পাশে দেখো বিভিন্ন বাটামের জিনিসপত্র রয়েছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্যান্ডেলের জিনিসপত্রগুলো সব রয়েছে। বিভিন্ন দেখো কাপড় চট সব কিছু রয়েছে কিন্তু এখানে। পুজোর অনেক আগে থেকেই কিন্তু এই কুমোরতুলিতে পুজো গন্ধ এসে যায়, মানে এখানে কুমোরতুলি মানেই হয় সারা বছর পুজোর একটা আমেজ। প্যান্ডেলের ভেতরটা দেখো, মানে কত রকম কাজ চলছে এখানে। বাইরে থেকে তো কিছু বুঝতে পারছিলাম না, বাট ভেতরের কাজ দেখো কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে এখানে। এই যে বাসের ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই দেখো উপরে কিন্তু বসানো হচ্ছে। এখানটা কিছু লোহার স্ট্রাকচারের ওয়েল্ডিং চলছে, এখানেও দেখো কত লোহার স্ট্রাকচার তৈরি করে রাখা আছে। এই যে লোহার স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দেখো ওই উপরে এই অংশটাতে কিন্তু বসবে, মানে এই পাশেও বসবে আর এই পাশেও বসবে। আর এখানটায় দেখো পুরোনো দিনের জানালা দরজা ইনস্টল করা হয়েছে, মানে এখানে থিমটাই তো কুমোরদের জীবন কেমন ছিল আগে, সেই পুরোনো কুমোরদের জীবন কাহিনী তুলে ধরা হবে এই প্যান্ডেলে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই বাঁশগুলো দেখো ইনস্টল করার জন্য ভেতরে নিয়ে আসা হচ্ছে। এই জায়গাটাতে একটা ঘড়ি বসানো হবে। আর এখানকার থিমই তো যে কুমোরদের জীবন কাহিনী কীভাবে চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে, সেটা দেখানো হবে এখানে। প্যান্ডেলের ভেতরে কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখো রং পর্যন্ত চড়ে গেছে এখানে। এই সাইডে প্লাইগুলোর রং হয়েছে শুধু, বাট ওই চটের উপর যে রং ওটা কিন্তু হয়নি। কিন্তু এই সাইডটা দেখলে বুঝতে পারবে, এখানে দেখো চটের উপর রংটাও কিন্তু বসে গেছে। উপরে দেখো বাঁশের ফালিগুলো দিয়ে কাজগুলো যেগুলো হয়েছে, তার উপরে কিন্তু আবার কাজ হবে। দেখো এই যে এই পাশে কাজ হয়েছে, দেখো চটের মতো, মানে যে তালাই যেটা হয় তালাইয়ের মতো একটা জিনিস বসানো হয়েছে, আবার এর উপরেও কিন্তু কাজ হবে আবার। প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়ে গেল তো দেড় মাস হয়ে গেল। এক দেড় মাস? হ্যাঁ। কতজন শ্রমিক কাজ করছে? যাও মোটামুটি 25-30 জন। 25-30 কাজ করছে তো আমাদের মহল্লার মধ্যে কমপ্লিট। তো প্রত্যেক বছরই তো এই কুমোরতুলি সর্বজনীন একটা চমক দেয় মানুষদেরকে, কিছু বার্তা নিয়ে আসে মানুষের জন্য, তো এবছর কি সেটা? আশা করি এবছরও মানে দর্শকদের মন জয় করতে পারবে এমন আমাদের যে থিমটা হচ্ছে। প্রতিমা করছে নবপাল। হ্যাঁ, আর ডেকোরেশন যেটা করছে এটা হচ্ছে সুবর্ণ। থিমটা কি এবারে? থিমটা হচ্ছে দুই কুমোরের হাতে তুলে দিচ্ছে, এরা থিমটা করছে যে কুমোরদের পরিবেশ কীরকম হয়, কীরকম অতীতে ছিল, এখন বর্তমানে যে পাল্টে যাচ্ছে সময়ের সাথে, সেই যে জিনিসটা একটু বার যদি গোল করি এটা গোল, একটা ঘড়ি কাটা থাকবে, তো ওই ঘড়ির সময় গিয়ে বোঝাচ্ছে যে সময়ের পরিবর্তনে তো পরিবর্তন হয়, আর সেটাই যে এখানে তুলে দেবে। এই যে দরজা জানলা দেখা পাচ্ছে, এগুলো যে কুমোরদের ছোট্ট জায়গার মধ্যে যে ঘরগুলো হয় তাদের মাটির পাত্র, এই যে ঠাকুর দেখা পাচ্ছে।
জায়গায় থাকতে হয়। আচ্ছা, পুরনো দিনের হয়ে আছে পুরো, মানে কুমোরদের, মানে কুমোরদের পরিবেশটা, কুমোরদের পরিবেশ কীভাবে তারা কষ্ট করে জিনিসপত্র বানায় ছোট জায়গার মধ্যে, কীভাবে এত সুন্দরভাবে মানে ইয়ে করে, সেটাই দেখানো হচ্ছে। সেটাই আচ্ছা আচ্ছা, এই উপরটাতে প্রায়ের এখানটাতে কী হবে? এখানে হচ্ছে আমাদের একটা তাঁতের মেশিন থাকবে, এখানে পুরনো তাঁতের মেশিন থাকবে, তাঁতেরা ওই যে কাপড় তৈরি করে একা, ঠিক আছে, সেই কাপড় ওখানে মেশিন থাকবে, এখান থেকে কাপড় উঠে উঠে যাচ্ছে ওই মেশিনের দ্বারা, সেটাই দেখানো হবে। আর লাইটিং কীরকম হবে এবারে? লাইটিং তো বিভিন্ন রকম, না মানে হলে বোঝানো যাবে না লাইটটাকে। এই যে জালিগুলো আছে দেখতে পাচ্ছ, ব্যাকের লাইটগুলো থাকবে, এই যে দরজা জানলা যেগুলো আছে এগুলো সব দেখাবে। অর্ডার পরেই হবে, এটা আমি জানি না কবে হবে, আমি ফাইনাল জানি। তো প্যান্ডেলের ভেতরে কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে, আর এখানকার থিম হলো এবারে কুমোরদের যে পরিবেশ, কুমোরদের যে জীবন কাহিনী, তাদের কষ্ট, তারা কীভাবে ওই ছোটো জায়গার মধ্যে বসবাস করে মানে জীবিকা নির্বাহ করে, এই সব কিন্তু এখানে দেখানো হবে এই বছর। প্যান্ডেলটা সাইজে ছোটো হলেও কিন্তু থিমটা যেটা হচ্ছে, থিমটা কিন্তু অনেকই সুন্দর থিম হচ্ছে এখানে একটা। আর আশা করছি প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই যে দেখো কাজগুলো, এই সমস্ত কাজগুলো, এগুলো কিন্তু আরও অনেক কিছু ইনস্টল হবে, লাইটিংয়ের সুন্দর লাইটিং হবে এগুলো। তো প্যান্ডেলের এই সাইড দিয়ে এন্ট্রি হবে, তারপর প্রতিমাটা থাকবে এখানে, তারপর কিন্তু এক্সিটটা হবে ওই যে দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে। প্যান্ডেলের ভেতরে কী কাজ চলছে তোমাদেরকে তো সবই দেখালাম, একদম জোর কদমে কাজ চলছে। আর এখানে প্যান্ডেলের বাইরেটা দেখানোর মতো সেরকম কিছু নেই, কারণ রাস্তার মধ্যে প্যান্ডেল হয়, ছোটো করেই করতে হয় প্যান্ডেলটাকে। তবে প্রত্যেকবারেই যেমন তোমরা এখানে এসে একটা ভালো প্যান্ডেলের দর্শন পাও, এবারও কিন্তু পাবে। প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই একটা সুন্দর প্যান্ডেল তোমরা দেখতে পাবে এবারেও, সেটাই আশা রাখছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা তাহলে এখনও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কী করছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট কোনো পুজো মণ্ডপে নতুন কিছু চমক নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।